এই কাজটা যদি না হয়ে যায় তাহলে সমস্যা। আমি ছোট খালার সঙ্গে খুব ক্লোজলি কথা বলেছি, আমরা সর্বশক্তি প্রয়োগ করেছি। অন্য একটি ফোন আলাপে বলেন, ওখানে যাওয়ার জন্য তোর আইডি কার্ড লাগবে, কোভিড-19 সার্টিফিকেট লাগবে, বুঝছেন তো, 100 মতো রেডি করে ফেলেন। আপনার সঙ্গে আমার বসতে হবে, তাকে আপাতত সাইলেন্ট রাখতে হবে, আমাদের বসা দরকার, একদম চুপচাপ করতে হবে, কোথায় বসবো। এই কথোপকথনগুলো এক প্রতারকের সঙ্গে অন্যদের। এই প্রতারক বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিকটাত্মীয় হিসেবে মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রাপ্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া সহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছিলেন। অবশেষে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গত মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা আবু হানিফ তোষার ওরফে হানিফ মিয়া নামে ওই প্রতারককে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেন। র্যাব লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের আত্মীয় পরিচয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়ন প্রাপ্তির মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করে আসছিলেন। এজন্য হানিফ বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে যাদের মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা দেলুল্লমান বা ক্ষীণ তাদের টার্গেট করতেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে নিজেকে প্রধানমন্ত্রীর পরিবারের নিকটাত্মীয় হিসেবে মিথ্যা পরিচয় ও সুসম্পর্ক রয়েছে বলে দাবি করে মনোনয়ন প্রাপ্তির জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। মনোনয়ন পাইয়ে দেওয়ার জন্য তিনি 200-300 কোটি টাকা দাবি করেছিলেন। এই ধরনের 10-12 জন ব্যক্তিকে তিনি প্রলুব্ধ করেছেন মনোনয়ন পাইয়ে দিতে পারবেন বলে। হানিফ 2014 সালের দিকে একজন সুপরিচিত রাজনীতিবিদের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার কার্যক্রম শুরু করেন। রাজনৈতিক ব্যক্তিও তার কাছে মনোনয়নের জন্য সাহায্য চান। এছাড়া গ্রেফতার হানিফ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতি, সরকারি চাকরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে জানা যায়। হানিফ এসএসসি পাস হলেও তিনি ইংরেজিতে মাস্টার্স পাস পরিচয় দিয়ে সুকৌশলে এরকম কাজ করে যাচ্ছেন। হানিফ প্রতারণার মাধ্যমে 30 অধিক ব্যক্তিকে চাকরি দিয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় 5 কোটি টাকার অধিক অর্থ আত্মসাৎ করেছেন। উল্লেখ করে র্যাবের পরিচালক আরও বলেন, অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে তুষার পরিবহন নামে একটি বাস সার্ভিসের ব্যবসা করতেন, যেখানে 7 বাস রয়েছে যা ঢাকা থেকে রংপুর রুটে চলাচল করত। এছাড়া তার নামে বেনামে অনেক সম্পদ রয়েছে যার মূল্য 5 কোটি টাকার বেশি, তবে তার সম্পদের পরিমাণ আরও বেশি বলে ধারণা তাদের। এক প্রশ্নের জবাবে মঈন বলেন, তারা কোনো রাজনৈতিক দলে পদ পদবীর বিষয়ে আমাদের কিছু জানাতে পারেনি, আমরাও এমন কিছু পাইনি, তবে হানিফ আগে 2 অস্ত্র ও 1 মাদক মামলায় কারাগারে ছিলেন। উদ্ধার করা অস্ত্রের কোনো বৈধ কাগজ তিনি আমাদের দেখাতে পারেননি। তিনি বলেন, যেহেতু আমরা একটি চক্রের কথা বলছি, এখানে অন্য কয়েকজন মোবাইল ব্যবহার করে তাকে সহযোগিতা করত, তাদের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।